আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা কিন্তু সাদা সুন্দরীকে নিয়ে হচ্ছে আপনার চার পর্বের একটা ভিডিও আপলোড করেছিলাম, যারা হচ্ছে বাচ্চা পালন নিয়ে একটু সমস্যায় ছিলেন। তো আমি যদি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাই যে আমার এই বাচ্চাগুলোর বয়স আজকে 13 দিন, আলহামদুলিল্লাহ আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেগুলো দেখতেছেন যে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুস্থ সবল আছে। এবং এই সময়টাতে আপনাদের অনেকের যে প্রবলেমগুলো হয় যে বাচ্চাগুলোর পাখা ঝুলে যাচ্ছে, মানে মন লেগে থাকে, মানে এইরকম ধরনের হচ্ছে প্রবলেম আপনারা ফেস করে থাকেন, তো সেই ক্ষেত্রে আমি যে চার পর্বের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং পালন পদ্ধতি, ট্রিটমেন্ট বা তাদের খাবার পরিচর্যা, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব কাছ থেকে দেখিয়েছি। তো বাচ্চা পালনের ক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় আপনি হচ্ছে বাচ্চাগুলো টিকাতে পারবেন না, এটা হচ্ছে একটা বিষয়। সব কিছু মিলে আমার যে সুন্দরী রয়েছে তাদেরকে হচ্ছে এবং আমরা পরবর্তী একটা ট্রিটমেন্টে চলে যাব। তো এখন এদের বয়স অনুযায়ী আমি যে খাবারটা দিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে কিছু চাউলের খুদ রয়েছে এবং হচ্ছে সোনালি স্টার্টার, মানে এই দুইটা খাবার হচ্ছে এদের কন্টিনিউ করব আরও 10 থেকে 12 দিন পর্যন্ত। কেননা এই যে ছোট বাচ্চাগুলো রয়েছে এদের প্রোটিন কিন্তু প্রচুর পরিমাণ প্রয়োজন। তো বাচ্চাদের গ্রোথ দেখে আসলে আপনি কিন্তু একটু আইডিয়া করতে পারবেন যে আসলে এদের গ্রোথ এই 13 দিনে কতটুকু হয়েছে এবং তাদের যে সুস্থতার বিষয় সেটা কতটুকু হয়েছে। তো এই যে খাবারটা আমার হাতে এই মুহূর্তে দেখতেছেন, এটা চলবে হচ্ছে আপনার আগামী 10 থেকে 15 দিন। তো টোটালি হচ্ছে এদেরকে 1 মাস এরকম একটা পরিচর্যার ভিতরে এদেরকে রাখবো। আর বর্তমানে হচ্ছে এদের প্রয়োজনীয় যে বিষয়টা, যে এখন যেহেতু এদের 13 দিন বয়স হয়ে গেছে বা ভ্যাকসিন শিডিউল মোটামুটি কমপ্লিট, ফাঁকা একটা সময়, তো এই সময়টাতে হচ্ছে আমরা এদেরকে কিছু ভিটামিন, জিঙ্ক এবং ক্যালসিয়াম এগুলো হচ্ছে চালানোর চেষ্টা করব বা খাওয়ানোর চেষ্টা করব। তো এতে দেখা যায় কি আপনার যে বাচ্চাগুলো আসলে একটু দুর্বল হয়ে যায় অথবা দেখা যায় কি আপনার পিছনে পড়ে যায়, সেগুলো দেখা যায় কি আপনার যে ভালো বাচ্চা থাকে বা সুস্থ বড় বাচ্চা থাকে সেগুলোর সাথে পাল্লা দিয়ে বড় হয়ে উঠতে সহযোগিতা করে। তো আপনারা দেখেন সবগুলো বাচ্চার ভিতরে কিন্তু একটা ছোট বাচ্চা রয়েছে এবং এটা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ। এই যে বাচ্চাটা দেখেন, সে কিন্তু একদম ছোট হয়ে গেছে। তো এটার কারণ হচ্ছে অনেকগুলো, যেমন আপনার ছোট ডিম থাকে অথবা দেখা যায় কি সবগুলো বাচ্চা একসাথে হচ্ছে পরিচর্যা কিংবা আপনার খাবার পাচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে আপনার এরকম হয়ে থাকে। তো এখন এদেরকে জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম আপনি কি পরিমাণ বা কিভাবে হচ্ছে দিবেন, এদের প্রথম স্টেপ আমি যেটা করব যে তাদের হচ্ছে ভিটামিন অথবা দেখা যায় কি আপনার মাল্টিভিটামিন, যেটা সবগুলো ভিটামিনের সমন্বয়ে হয়ে থাকে, তো সেই ভিটামিনগুলো হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করব। যেমন সেটা হতে পারে রেনা, WS অথবা অ্যামাইনোবিট প্লাস বা এরকম ধরনের মাল্টিভিটামিন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এদেরকে 3 দিন 1 বেলা করে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা ঔষধ আপনি কেনার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কোনটার কী পরিমাণ ডোজ। যেমন রেনা WS সেটার হচ্ছে আপনার প্রতি 2 লিটার পানিতে 1 গ্রাম ঔষধ ব্যবহার করতে হয়, অথবা অ্যামাইনোবিট প্লাস, তো এগুলো হচ্ছে বিভিন্ন ডোজ আকারে আপনার তৈরি করে থাকে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জিজ্ঞেস করে নেবেন। তো 3 দিন দেওয়ার পর হচ্ছে আমরা এদেরকে 1 দিনের একটা ঘ্যাপ দিব অথবা 2 দিনের একটা ঘ্যাপ তৈরি করব, যে ঘ্যাপটাতে হচ্ছে তারা শুধু সাদা পানি খাবে। তো সাদা পানি খাওয়ার পর এদেরকে আমরা পরবর্তী যে বিষয়টা করব সেটা হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামটা প্রয়োগের ফলে আপনার দেখা যায় কি তাদের আসলে একটা সমস্যা হয় যে এটা ঠুকরা ঠুকরি, বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু ঠুকরা ঠুকরি করতে দেখা যায়, তো সেটা কিন্তু মাশাল্লাহ বন্ধ হয়ে যাবে বা দেখা যায় কি আপনার তাদের হাড় যেটা থাকে সেটা শক্ত হবে বা ক্যালসিয়ামের যে ঘাটতিটা থাকে সেটা কিন্তু খুব সহজে আপনার পূরণ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তো পরবর্তী সময়টাতে হচ্ছে তাদের আবার এই কোর্সগুলো কমপ্লিট করতে করতে আপনার দেখা যায় কি ভ্যাকসিনের সময় চলে আসবে, যেটা আমরা রানীক্ষেতের সেকেন্ড ভ্যাকসিন দিয়ে থাকি। তো মাশাল্লাহ এটা দেওয়ার পর হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা বাচ্চাগুলোকে লক্ষ্য করুন যে
সুস্থতা মাশাল্লাহ এবং হচ্ছে গ্রোথ দুইটাই কিন্তু এখানে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা যদি এইভাবে বাচ্চাগুলো পালন করেন বা আমি যেভাবে হচ্ছে আপনাদেরকে পালন পদ্ধতিগুলো দেখাচ্ছি এভাবে যদি আপনারা পালন করেন তো আশা করি যে বাচ্চা পালন নিয়ে আপনাদের যে প্রবলেমগুলো ফেস করতে হতো সেগুলো ইনশাল্লাহ ফেস করতে হবে না। এবং এই বাচ্চা পালনের আরও কিছু পর্ব আমরা দেওয়ার চেষ্টা করবো, তো আপনারা হচ্ছে নিয়মিতই আমাদের ভিডিওগুলো ফলো করতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।